ঠিকাদারি প্রথা এবং অস্থায়ী নিয়োগের বিরোধিতা করে আসছি। কিন্তু আমরা লক্ষ্য করছি কেন্দ্রীয় সরকার এবং বিভিন্ন রাজ্য সরকারগুলো প্রতিনিয়ত আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ করছেন, ঠিকাদারি প্রথা নিয়োগ করছেন, চুক্তি প্রথা নিয়োগ করছেন, যেগুলি প্রকৃত অর্থে শিক্ষক কর্মচারীদের যে নিরাপত্তা এবং স্থায়িত্ব, তার যে সংগঠিত শক্তি, প্রতিবাদ করার ক্ষমতা, গভর্নমেন্টের কাছ থেকে বিভিন্ন সমস্যা দাবি দেওয়া নিয়ে যে বার্গেনিং ক্ষমতা, এটাকে দুর্বল করে দাও। শিক্ষক কর্মচারীরা যাতে মেরুদণ্ড সোজা করে কথা বলতে না পারে, তাদেরকে অস্থায়ী আউটসোর্সিং ঠিকাদারি এ সমস্ত প্রথায় নিয়োগ করে তার কথা বলার ক্ষমতাকে খর্ব করে দাও, এই দৃষ্টিভঙ্গিকে আমরা গোড়া থেকেই বিরোধিতা করছি। রাজ্য সরকার বলেছিলেন এক বছরে 50,000 চাকুরি দেবেন ত্রিপুরা রাজ্যে, ঘরে ঘরে রোজগারের ব্যবস্থা করবেন। সরকার ক্ষমতা আসার পর নিয়োগ নীতি যেভাবে ডাকডুল পিটিয়ে করেছেন, প্রকৃত অর্থে বেকারদের কর্মসংস্থানের সেই কার্যকরী কোনো উদ্যোগ সেভাবে গ্রহণ করা হয়নি। টেটে কিছু নিয়োগ করা হয়েছে, ইতিমধ্যে টিপিএসসির একটা অল্প কয়েকটা পোস্টের জন্য পরীক্ষা হচ্ছে। এছাড়া বিভিন্ন দপ্তরে যে 8,000 মতো পোস্টে বিগত সরকার ইন্টারভিউ প্রক্রিয়া অনেক ক্ষেত্রে সম্পন্ন করে রেখেছেন, অনেক ক্ষেত্রে অর্ধ সমাপ্ত হয়ে আছে, এই সমস্ত প্রক্রিয়াকে বন্ধ করে দিয়েছে। এটা আমাদের কোনো বক্তব্য না, আপত্তিও নাই, বন্ধ করতেই পারে, একটা সরকার গেছে আর একটা সরকার এসেছেন। কিন্তু সরকার তো সঙ্গে সঙ্গে নতুনভাবে নিয়োগের উদ্যোগ নেবে, কিন্তু কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। ইতিমধ্যে দেখলাম 3,300 পোস্ট নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছেন, এগুলিও আউটসোর্সিংয়ের মাধ্যমে বেসরকারি সংস্থা ইন্টারভিউ নেবে, তারপর তাদের নিয়োগ করা হবে। আলটিমেটলি তাদের নিয়োগের ক্ষেত্রে, তাদের দাবি দাওয়া পূরণের ক্ষেত্রে, তাদের চাকরির নিরাপত্তার ক্ষেত্রে সরকারের কোনো দায়িত্বই রইল না, সমস্ত ব্যাপারটা আউটসোর্সিং যে সমস্ত বেসরকারি সংস্থার মাধ্যমে করা হচ্ছে তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। তারা তাদের ঠকাবে, সরকার থেকে যে রেটে তারা টাকা নেবে, বেতন ভাতা, সেই রেটে তারা দেবে না, ফলে সমস্ত দিক থেকে একটা বঞ্চনার ইতিহাস তৈরি করা হচ্ছে ত্রিপুরা রাজ্যে। এই নূতন অধ্যায়, এর বিরুদ্ধে আমরা তীব্রভাবে প্রতিবাদ জানাচ্ছি। আমরা আনন্দিত এবং গর্বিত, ইতিমধ্যে সিআইটিও, যুব ফেডারেশন, এরাও এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। আমরা গত রবিবার এই প্রোগ্রামটা করার জন্য সরকারের কাছে পারমিশন চেয়েছিলাম, কিন্তু পুলিশ ডিপার্টমেন্ট আমাদেরকে পারমিশন দেয়নি। আজকে আমরা পুলিশ ডিপার্টমেন্টকে অনুমোদন নিয়েই আমরা প্রতিবাদ করছি। আজকে ওয়ার্কিং ডে, অফিস আদালত সমস্ত কাজ সেরেও শিক্ষক কর্মচারীরা সামিল হয়েছেন। আগামী 6 তারিখে আমাদের রাজ্য সম্মেলনকে সামনে রেখে এখান থেকে আরেকটি মিছিল হবে, সেইখানে আমরা এই দাবি দাওয়া নিয়ে আরও ব্যাপক প্রচার সংগঠিত করব।